তো হাই ফ্রেন্ডস, তোমাদের এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো নীল ষষ্ঠী ব্রত উপবাস অনেক মায়েরাই করেন, আর এই এই পুজোটা অনেকের ধারণা আছে যে সন্তানের মায়েরাই করে, কিন্তু না, সন্তান কামনার্থ মেয়েরা করতে পারে। তো এর একটা ব্রত কথা আছে না, এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিলেন, তো ওনারা দুজনের ছেলে হয়ে হয়ে সন্তান হয়ে হয়ে মারা যেত। তো তখন ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী মনের দুঃখে সেই বেনারসের মণিকর্ণিকা ঘাটে একবার বসেছিলেন। তো ওখানে এক বুড়ি এসে তাকে জিজ্ঞেস করছিলেন যে কি হয়েছে, কি ভাবছো তুমি, এত তোমার মন এত ভারাক্রান্ত। তখন বলছে, আমার সন্তান হয়ে হয়ে মারা যায়, তো এই জন্য আমার মন ভারাক্রান্ত। তখন বলেছিলেন ওই বুড়ি, বুড়িটা হচ্ছে আর কেউ ছিলেন না, ষষ্ঠী বুড়ি ছিলেন, ওই বুড়ি বলেছিলেন যে তুমি মহাদেবের ব্রত উপবাস করো, দেখবে অবশ্যই মহাদেব তোমার মনস্কামনা পূর্ণ করবেন। তো তখন বুড়ি ওই মহাদেবের পুজোর নিয়মবিধি বলেন যে মহাদেবের পুজো করবে সারাদিন নিজের উপবাস থেকে, এবং সন্ধ্যাকালে তার ঘরে বাতি দেবে, প্রদীপ ধরাবে। তো তারপরে সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সেই কথা মতন তো উপবাস করেন, মহাদেবের পুজো করেন, তো তাদের পুত্র সন্তান হয়। তো তারা আবার সেই মানে মনের খুশিতে তাদের নিজস্ব জীবনযাপন নির্বাহ করতে থাকে। তো সেখান থেকে নীলষষ্ঠীর ব্রতটা চলে আসছে যুগ যুগান্তর ধরে। এটা মোটামুটি ধরো চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনই হয়, আর এই ব্রত করে আমাদের গুরু মহারাজের মা এবং বাবা বিষ্ণুচরণ ভূঁইয়া এবং মা শরদী এই ব্রত পালন করেই গুরু মহারাজকেও পেয়েছিলেন। আমি গুরু মহারাজের পুজো সেই দিনকার করেছিলাম, নীলের ব্রত সঙ্গে সঙ্গে আমি গুরু মহারাজের পুজোও করেছিলাম। তো এই গুরু মহারাজকে আমরা নীলরুদ্র রূপে হিসাবে আমরা জানি, যারা যারা ভারসাবাস্ত্র সঙ্গে দেখি তারা প্রত্যেকেই গুরু মহারাজের সম্পর্কে এই ব্যাপারটা জানে। তো এই ব্রত উপবাস করলে মানুষের সন্তানের যে একটা কামনা সেটা পূর্ণ হয়, সেটা ভগবান পূর্ণ করে। আর আমার বাড়িতে আমি কোনো মন্দিরে সেরকম যাইনি, আমার বাড়িতে নর্মদেশ্বর শিবলিঙ্গ আছে, তো ওনার মাথা জল ঢেলেছি, আর আরেকটা শিবলিঙ্গ আছে ওটার মাথাও জল ঢেলেছি। এই দুটো শিবলিঙ্গের মাথা আমি জল ঢেলেছি, দুবার দুবার করে জল ঢেলেছি, একবার সকালবেলা ঢেলেছি, একবার সন্ধ্যাকালে ঢেলে প্রদীপ প্রজ্বলন করেছি, আর নর্মাল ফল টল সাবু যা হয় আর কি ওগুলোই খাওয়া দাওয়া করেছি। আর অবশ্যই তোমাদের এই ব্লগটা ছোট্ট ব্লগ, খুব বড় ব্লগ নয়, ঠাকুরের পুজোর ব্লগ, আর উপাচার সামান্য বল বেলপাতা ফুল যা যা ছিল সেগুলোই দিয়েছি। আর একটা কথা হচ্ছে যে তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, খুব ভালো থেকো তোমরা। তো পরবর্তী অন্য কোনো ব্লগে তোমার দেখা, যদিও ব্লগটা লেট আপডেট হলো কারণ আমার নেট ছিল না, তো নেট রিচার্জ হলো তারপরে দেন আমি ব্লগটা আপডেট করতে পারলাম, ওই জন্য হয়তো তোমাদের কাছে লেটে গিয়ে পৌঁছাবে। তো তোমরা কেউ কিছু মনে করো না, আর নিচে কমেন্টস করে অবশ্যই জানাবে কে কে নীলের ব্রতে উপবাস করেছো। আরেকটা কথা হচ্ছে, এই নর্মদেশ্বর শিবলিঙ্গ তোমরা মা নর্মদার তটে গেলে তোমরা ওখানে পেয়ে যেতে পারো। তবে অ্যাকচুয়ালি কী দাম, আমার এই শিবলিঙ্গ তোমরা লক্ষ্য করবে অমরনাথের একটা অবয়বের মধ্যে পরিলক্ষিত করা যায়।